আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, হাফেজ কারী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুয়াজ বলছি। অনলাইন মাদ্রাসায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা রমজানের রোজা সম্পর্কে জেনে নেব। আসলে রমজানের রোজা আসলে কি এবং কাদের উপর রোজা ফরজ? তো সর্বপ্রথম জেনে নেই, সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহকারে ইচ্ছাকৃতভাবে পান আহার ও যৌন তৃপ্তি থেকে বিরত থাকাকে রোজা বলা হয়। আমরা আবার জেনে নেব রোজা কাকে বলে। সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহকারে ইচ্ছাকৃতভাবে পান আহার ও যৌন তৃপ্তি থেকে বিরত থাকাকে রোজা বলা হয়। প্রত্যেক আকেল বোধসম্পন্ন বালেগ বয়সপ্রাপ্ত ও সুস্থ নরনারীর উপর রমজানের রোজা রাখা ফরজ। দুই, ছেলে মেয়ে 10 বছরের হয়ে গেলে তাদের দ্বারা শাস্তি দিয়ে হলেও রোজা রাখানো কর্তব্য। এর পূর্বেও শক্তি হলে রোজা রাখার অভ্যাস করানো উচিত। আর আমাদের অবস্থা হলো, আমাদের সন্তানরা যদি রোজা থাকতে চায়, আমরা তাদেরকে নিষেধ করি, বলি তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, তোমার শরীর নষ্ট হয়ে যাবে, তোমার রোজা থাকার দরকার নেই। কিন্তু হাদিস বলতেছে যে যদি আপনার সন্তানের বয়স 10 বছর পার হয়ে যায়, তাহলে তাকে শাস্তি দিয়ে হলেও রোজা রাখা কর্তব্য। এজন্য আমরা কি করব, যদি আমাদের সন্তানেরা রোজা রাখতে চায়, তাদেরকে সিহরির সময় সুন্দর করে ডাক দিয়ে তাদেরকে সিহরি খাওয়াই দেব। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল এবং ইনশাআল্লাহ এই চ্যানেল থেকে আপনারা রোজার সমস্ত মাসলা মাসাইল ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এজন্য চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।